প্রকাশ্য দিবালোকেই ব্যস্ততম আগরতলা সড়কে এবার তাণ্ডব লীলা চালাল এক পাগলা কুকুর। আর এই কুকুরের আক্রমণে রক্তাক্ত হলেন কমপক্ষে 30 জন পথচারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি শুরু হয় আগরতলা থেকে প্রায় 6 কিমি দূরে আসাম আগরতলা জাতীয় সড়কে রানীর বাজারের বৃদ্ধিনগর থেকে আগরতলা রেশন বাগান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে আচমকাই একটি সাদা রঙের কুকুর আক্রমণাত্মক হয়ে উঠে। জাতীয় সড়ক দিয়ে আগরতলামুখী হয়ে দৌড়াতে দৌড়াতে সামনে যাকেই পাচ্ছিল তাকেই রক্তাক্ত করে তোলে এই পাগল কুকুরটি। এতে গুরুতর আহত হলেন কমপক্ষে 30 জন সাধারণ মানুষ। যদিও কুকুরটিকে আটক করতে সক্ষম না হওয়ায় সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধ থেকে শুরু করে যুবক কেউ এই পাগল কুকুরের হাত থেকে রেহাই পায়নি এদিন। পাগল কুকুরের হাতে রক্তাক্ত হয়ে প্রত্যেককেই ছুটে যেতে হয় হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছুটে যেতে হয় জীবিতে। একসাথে এত সংখ্যক লোক পাগল কুকুরের কামড়ে রক্তাক্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুকুরটিকে এখনও আটক করা যায়নি বলে খবর। আপনার কি মনে হয় মানে কুকুরটা কি পাগল না? এখনো কামড়াইছে কতজনরা কামড়াছে টোটাল? 15 জন। 15 জন অনেকে জীবিত গেছে, অনেকে আরো আইতাছে। আচ্ছা, কুকুরটা এখন কোথায় আছে? কুকুরটা কোথায়? জানানো হয়েছে এটা ব্যাপারটা? আপনার কোনখানে আপনারা কামড়েছে? এখন অব্দি আইজিএমএ কতজন আইছে? আমার বাবার আমরা কাশিপুর ওয়ার্কশপার দিকে ওই জায়গাতে বাবা দাঁড়াইয়া ছিল। এমনি বিদ্যানগরের দিকের থেকে একটা কুকুর সাদা একদম ছোট, একটু বয়স্ক কুকুর, লেডি কুকুর এটা, ছোটো এটা, এটা আইতাদের আইসেরই ডাইরেক্টলি যারে পাইতাদের তারই কামড়াইতাদের। এখন পর্যন্ত বিএমএ 15 জনের মতো আইছে, আরও 3-4 জন জীবিতে গেছে। আর অনেক পশুরও কামড়াইছে যারে পাইতাদের। ইভেন এখনও ফোন করছে যে আমার এই আপনারা কই আছেন, আমার বাবারও বাইরেও কামড় দিচ্ছে। আপনারা তো এক্ষুনি দেখলেন যে মোটামুটি প্রায় এমনি 10 জন আছে, আরও 2-3 জন মোটামুটি ভ্যাকসিন নিয়ে এসে রেখেছে। এটা আমি কোনো আগরতলাবাসী খুব সতর্ক থাকার জন্য, কারণ ভীষণ এটা আমার মানে যতটুকু মনে হচ্ছে এটা মেন্টালি একটু ডিস্টার্ব আছে। ভীষণভাবে এটা কামড়া চলছে, যারে পারতে হেরি কামড়া চলছে। একটাই ছোট কিন্তু ভীষণ হিংস্র, বুঝাবে যাবে না যে এটা এইরকম ভুল করবো। কীরকম কালারটা? কীরকম কালারটা? সাদা, একটু দেখতে ছোটোর মতো সাদা বয়স্ক কুকুরটা। যার বাদে সতর্ক আগরতলাবাসীরা একদম সতর্ক থাকার জন্য আমি আহ্বান করতে এই কুকুরটা আনি। আমি গভর্নমেন্টের কাছে খুব রিকোয়েস্ট করতে দিই যে এই কুকুরটাকে যাতে রিকভারি করে সেটা কোনো একটা ভালো জায়গাতে নেওয়া হয়, নাহলে আরও অনেক মানুষ পেয়ে কামড়াই যাবে। এখন অব্দি মানে আপনাদের সবাই মোটামুটি কতজন কামড়াইছে? আমার নলেজে যা আছে 15 জন তো মিনিমাম জীবিত গেছে অনেক। কুকুরটা এখন দিকে এখন এটা চন্দ্রপুর থেকে কল্যাণী দিলে শুনছি, কল্যাণী একজন বাইকে আইতে তারও বাইকের পায়ে মানে তালা আইতে পায়ে ভিতরে কামড়াই। প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার কুড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।